বন্ধুরা এক মিনিট দাঁড়ান জাস্ট ভিডিওটা স্টার্ট করে আসি আমি একা একা শুটিং করছি বাড়িতে কেউ নেই আবার আমাকে ডিউটিতে যেতে হবে দেখুন এই ছবিটার দিকে লক্ষ্য রাখুন ঠিক আছে এখানে কিন্তু আপনি ব্রেনকে দেখতে পাচ্ছেন একটা ব্রেন হচ্ছে খুবই হেলদি যেটা আপনি দেখলেই মনে হবে ব্রেনটা একদম হৃষ্ট পুষ্ট তাজা আছে পুরোটা একদম আপনি সঠিক ওজন আছে ব্রেনটার মধ্যে যেটা একদম পঁচিশ বছর জওয়ান যাদের মানে দেখুন ব্রেনটা কিন্তু পঁচিশ বছর বয়স পর্যন্ত বড় হয় ঠিক আছে এই পঁচিশ বৎসরের জওয়ানের এই ব্রেনটা কিন্তু এই পাশের ব্রেনটা আপনি দেখলে দেখতে পারবেন একদম মানে শুকিয়ে গেছে শুরু হয়ে গেছে ওজনটা কমে গেছে কেন এই জিনিসটা হয় কারণ হচ্ছে এই ব্রেনের মধ্যে অ্যাট্রপি হয়ে গেছে অ্যাট্রপি এইজ রিলেটেড অ্যাট্রপি হয় কারণ বয়স যখন হচ্ছে মানুষের ধীরে ধীরে আপনারও কিন্তু হবে বয়স হওয়ার পরে ধীরে ধীরে ব্রেনটা এভাবে শুকিয়ে যায় গাছ যখন একটা গাছ যখন বড় হয় বয়স হয় দেখবেন গাছের পাতা ঝরে ঝরে এভাবে ভুঁড়া হয়ে যায় আপনিও বুড়া হয়ে যান ব্রেনটাও কিন্তু এভাবে বুড়া হয়ে যায় ঠিক আছে এটা কিছু মানুষের হয় কিছু মানুষের হয় না ঠিক আছে এটা একটা কমন ব্যাপার আপনি কিন্তু চাইলে এটাকে প্রিভেনশন করতে পারেন আপনার শরীর আপনার ব্রেনকে এমন কিছু খাবার দেবেন আমি এই খাবারে কিছু বাঙালি আমাদের আশেপাশে আপনার বাংলাদেশ আমাদের ওয়েস্ট বেঙ্গল এইসব আশেপাশে খাবারটা পাওয়া যায় এমন খাবারের কথা বলবো যে আমরা মন ভরে এই খাবারগুলো খাবো একদম কম দামে দেখুন বন্ধু এটা হচ্ছে শতকরা সাত করা অনেকে সাত করা বলে থাকে এই খাবারটা কিন্তু আমরা অনেক সময় ফ্লেভার হিসাবে ইউজ করি বিভিন্ন ডালের মধ্যে দেই মাংসের মধ্যে দেই এটা খেবেন এটা কিন্তু আপনার ব্রেনকে যে ব্রেনের সেলগুলো ড্যামেজ হয়ে যে মরে যায় এটাকে কমাতে সাহায্য করবে আপনার ব্রেনকে সুস্থ করতে সাহায্য করবে ঠিক আছে এটা আপনার ব্রেইনের যে কনজিটিভ ফাংশন কোন কোন কনজিটিভ ফাংশন মানে আপনার ব্রেইনের যে লজিক পড়াশোনা মেমরি ধরে রাখা আপনি কোনো একটা জিনিস প্রবলেম সলভ করছেন এই সব জিনিসকে ইমপ্রুভ করতে সাহায্য করবে নাম্বার 2 হচ্ছে কচুর আরে কচুর লতি দেখতেও নার্ভের মতো লাগে অনেকটা মানে নার্ভের যে অ্যাকশন বা ডেনড্রন যে লম্বা লম্বা থাকে কচুর লতিটা লম্বা আমাদের ব্রেনটা টোটালি কিন্তু নার্ভ পুরোটাই নার্ভ এবং ফ্যাট 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 পুরোটা দেখতে লাগে আপনি খেয়েছেন কোনোদিন মুরগির ব্রেনটা খেয়ে দেখবেন খেতে রকম লাগে চর্বির মতো লাগে তো আমাদের ব্রেনটাও একটু এরকম ঠিক আছে এই নার্ভটা নার্ভটাকে কিন্তু এই কচুর এটার মধ্যে একটা মানে এই যে কচুর এটা কিন্তু আপনার একটা ভালো নার্ভের জন্য কিন্তু ব্রেনের জন্য খুব হেল্পফুল কেন হেল্পফুল বলছি এটা আপনার যে মানে এমন কিছু নিউট্রিয়েন্টস থাকে যেটা বিজ্ঞান ভাষায় বলা হয় এই কিন্তু কিন্তু আপনার আপনার এটা হেলদি রাখতে সাহায্য করবে আপনার ব্রেনের ব্রেনকে হেলদি রাখতে আপনার ব্রেনের ফাংশনকে ইমপ্রুভ করতে প্রচুর হেল্প করে তারপর হচ্ছে চালতা যাকে আপনি এলিফেন্ট আপেল বলা হয় এলিফেন্ট আপেল চালতার আচার কান্ত আপনি এই চালতার আচার খাবেন কারণ এই চালতার আচারের মধ্যে আপনি প্রচুর পরিমাণে আপনার ব্রেনের যে ইন্ট্রাল ইনফ্লামেশন থাকে অনেক সময় ব্রেনের মধ্যে মাথা ব্যথা হয় ব্রেনের প্রবলেম হয় ব্রেনকে সুস্থ রাখতে সাহায্য করবে এই চালতার আচার এটা আপনার ব্রেনের স্ট্রেসকে কমিয়ে ব্রেনের যে ব্রেনের যে মেমোরির সাপোর্ট ব্রেনের যে টোটাল ফাংশনের সাপোর্ট এটাকে হেল্প করতে সাহায্য করবে আমাদের এরিয়ায় বন্ধু পাওয়া যায় কালো জাম এই কালো এরিয়ার মধ্যে কালো জামের মধ্যে স্পেশাল একটা জিনিস পাওয়া যায় যাকে বলা হয় অ্যান্থোসাইনিন এই অ্যান্থোসাইথিনটা আপনাদের ব্রেইনের যে ফাংশনটা সেটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে আপনার ব্রেইনের মেমোরিকে ইম্প্রুভ করতে সাহায্য করে আপনার ব্রেইনের ফাংশনকে ইম্প্রুভ করতে সাহায্য করে বন্ধু এই ছবিটার দিকে একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন তো এই পাতাটাকে আপনি চিনতে পারেন কি না এটার নাম কি এটার নাম হলো গুরমার লিভ এটা কোনো একদিন ট্রেডিশনাল মেডিসিন হিসাবে ব্রেনের জন্য ইউজ করা হতো আপনি এটা যদি খান তাহলে আপনার ব্রেনের যে মেমোরি সেটা ইনক্রিজ হবে এবং ভবিষ্যতে যে মেন্টাল ইলনেস হওয়ার সম্ভাবনা থাকে দেখবেন বয়স হয়ে গেলে মানুষ অনেক সময় কথা মনে রাখতে পারে না উল্টাপাল্টা কথা বলে এটা থেকে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে ঠিক আছে আপনি যদি এটাকে আশেপাশে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমার বাড়ির আশেপাশে এটা কিন্তু আপনি আমি কোনোদিন দেখিনি হচ্ছে কুচু চিংড়ি কুচু চিংড়ি মানে একদম শুরু শুরু সাইজের যে চিংড়িগুলো থাকে এগুলো দেখুন বাজারে খুবই কম উঠে কিন্তু এই শুরু শুরু চিংড়িগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অমেগা থ্রি অ্যাসিড থাকে দেখুন অমেগা থ্রি অ্যাসিড আর আপনারা হয়তো আরো অনেক শুনেছেন কিন্তু এই অমেগা থ্রি অ্যাসিড ব্রেনের জন্য খুবই ক্রুশিয়াল একটা ব্যাপার যেটা আপনার ব্রেনকে সুস্থ রাখতে খুব বেশি দরকার কারণ ব্রেন পুরোটাই একটা ফ্যাট জাতীয় জিনিস দিয়ে তৈরি ঠিক আছে এই দেখবেন আপনি পুরোটা ফ্যাটের মতো একদম চর্বির মতো তো এই অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা এটা পাওয়ার জন্য আপনি কোথায় পেতে পারেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমার ভিডিওতে আপনি অনেক নাম শুনেছেন হয়তো তাই না আজকে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ফায়াটিকা অমেগা থাউজেন্ড এটা কিন্তু অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হানড্রেড পারসেন্ট প্রায় প্রায় সিক্সটি ক্যাপসুল থাকবে এটার মধ্যে পুরোটাই কিন্তু অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আমি বলেছি আপনাকে ব্রেনকে সুস্থ রাখার জন্য এটা আপনি খেতে পারেন আপনার ব্রেনের হেলথ ব্রেনের মেমরিকে বৃদ্ধি করতে এটাকে হেল্প খেতে পারেন এই অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার পুরো শরীরকে হেল্প করে আপনার শরীরে যে অমেগা ফেটি ফ্যাটি অ্যাসিডের ঘাটতি সেটাকে পূরণ করতে সাহায্য করবে কারণ আজকের দিনে আমরা যেসব খাবার খাই খাবারের যে সেগুলো মেনটেন করতে পারি না আপনি প্রতিদিন এই ফ্যাটি অ্যাসিড একটা করে ক্যাপসুল খেতে পারেন যার মাধ্যমে আপনার কমিয়ে আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করবে আপনার ইমিউনিটি স্ট্রং রাখবে আপনার যদি জয়েন্টে ব্যথা হয় আপনার বোনকে জয়েন্টের হেলথকে সুস্থ রাখতে সাহায্য করবে তাছাড়া এই ফ্যাটি অ্যাসিড আরও অনেক হেল্প করে আমাদের শরীরের মধ্যে এদের লিস্ট যদি বলা শুরু করি কোনো শেষ হবে না আপনি সারাদিনের ও মেগা ফ্যাটি অ্যাসিডের মানে ঘাটতিটা পূরণ করার জন্য আপনি এটা প্রতিদিন সকালে বা প্রতিদিন রাতে ঘুমাবার সময় খাওয়ার পরে আপনি একটা করে ক্যাপসুল খেয়ে ঘুমিয়ে যাবেন একটা খেয়ে দেখুন আপনার শরীরে কি পরিবর্তন আসে আশা করি বন্ধু অবশ্যই উপকার পাবেন কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট একটা উপকারী একটা সাপ্লিমেন্ট আপনি নিতে চাইলে আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে অ্যামাজন ফ্লিপকার্ট ওয়েবসাইট অনেক কিছু লিঙ্ক দিয়ে দেবো আপনার যাটা পছন্দ সেটা থেকে আপনি ক্লিক করলে এটা নিতে পারেন দামও অনেক কম আছে কিন্তু একটা খেয়ে দেখুন আপনার শরীরকে আগে সুস্থ রাখুন খুব দরকার কিন্তু ঠিক আছে এবার আপনাকে একটা খাবারের কথা বলে দিই সেটা হচ্ছে মানে আখরুট দেখুন আকুর দেখতেও কিন্তু ব্রেনের মতো লাগে অনেকটা এই খাবারটা কিন্তু আমাদের বাঙালি আমাদের এগুলো বাজারে পাওয়া যায় আপনি খুঁজলে পেয়ে যাবেন কিন্তু আমরা বাঙালি খাবারের মধ্যে থেকে একটু বাইরে আমি চলে গেছি কেন বলছি এই কারণ এটা টপ খাবার আপনার ব্রেনের জন্য এটা মানে প্রায় একটা গবেষণায় প্রায় এক হাজার খাবার নিয়ে একটা গবেষণা করা হয়েছে গবেষণায় দেখা গেছে এই আকুরটা এটা কিন্তু একটা সেরা খাবারের মধ্যে টপ খাবারের মধ্যে একটা যেটা আমাদের পুরো শরীরকে হেল্প সুস্থ রাখতে সাহায্য করে পাশাপাশি আপনার ব্রেইনের হেলথকে মেনটেন রাখতে কিন্তু সাহায্য করে তাহলে এই আকরুরটা আপনি খেতে অবশ্য চেষ্টা করবেন নেক্সট হচ্ছে আপনি দেখুন এই যে বড়ই আমাদের বাঙালি খাবারের মধ্যে বড়ই কিন্তু খুবই হেল্পফুল ব্রোইনের মধ্যে ভিটামিন সি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই ব্রেনটা এটার মধ্যে আপনার ব্রেনকে সুস্থ রাখতেও যে আপনার ব্রেনের স্ট্রেস নেন বা অক্সিডেটিভ স্ট্রেস আপনার ব্রেনের সেলগুলো ড্যামেজ হয়ে ব্রেনটা ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে এটাকে কমাতে সাহায্য করবে যদি বড়োই আপনি খান তাহলে আপনার ব্রেন সুস্থ থাকবে আমাদের এরিয়াতে এগুলো পাওয়া যায় বা কুলও খেতে পারেন আপনি তাছাড়া আপনি খেতে পারেন নিম লিফ দেখুন নিম লিফ কেন বলছি এটা ডিটক্সিফিকেশনে হেল্প করে আপনার ব্রেনকে পরিষ্কার করে রাখতে সাহায্য করবে আপনার ব্রেনে যদি কোনো ধরনের ইনফ্লামেশন হয় সেটাকে কমাতে সাহায্য করবে কারণ আপনি জানেন যে নিম হচ্ছে আমাদের ইনটি মানে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি থাকে নিমের মধ্যে এই নিমটা যদি আপনি খেতে পারেন বা নিমের রস আপনি খেতে পারেন আপনার ব্রেনের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল তাছাড়া নেক্সট হচ্ছে দশ নম্বর বলছি আপনি বাদানা বা আপনি যে বাদানা অনেকে আনার বলে থাকে এই বাদানাটা একদম বীজ সহ আপনি খাওয়ার চেষ্টা করবেন এই বাদানা কিন্তু আপনার ব্রেনকে অনেক বেশি হেল্প করতে সাহায্য করবে যদিও আমাদের এই এরিয়ার খাবার না এটা তারপরও আমি এটা বলছি কারণ নাম্বার মানে টপ খাবারের মধ্যে বাদানাও কিন্তু একটা যেটা আপনার ব্রেনকে সুস্থ রাখতে সাহায্য করে ঠিক আছে বন্ধু আমি যে খাবারগুলো বলেছি ম্যাক্সিমাম কিন্তু বাঙালি খাবার আমাদের এরিয়াতে কম দামি খাবারগুলো পাওয়া যায় যেটা আপনার ব্রেনকে সুস্থ রাখতে শুধু একটা দামি খাবার বলেছি সেটা হচ্ছে আখরুট এই খাবারটা স্পেশাল খাবার যেটা আপনার ব্রেনকে সুস্থ রাখতে সাহায্য করে আপনাকে বা আপনার বাচ্চাকেও আপনি দিতে পারেন আপনার ব্রেনকে সুস্থ রাখার জন্য তাছাড়া আপনাদের ব্রেনে প্রবলেম আছে বা ব্রেনকে মানে স্পেশাল ব্রেন সুস্থ রাখতে চান ওনারা কিন্তু এই সাপ্লিমেন্টটাও আপনারা খেতে পারেন ঠিক আছে এবং আপনি ব্রেনকে সুস্থ রাখার জন্য কিন্তু আপনার শরীরকে ওজন মেনটেন রাখতে হবে আপনার প্রতিদিন এক্সারসাইজ করতে হবে সঠিক খাওয়া দাওয়া খেতে হবে আর বিভিন্ন ধরনের খাবার আছে ঘুম সঠিকভাবে হতে হবে এটা লাইফস্টাইল নিয়ে আমি একটা ভিডিও বানাবো বন্ধু আপনি ভিডিও সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন রাখবেন তাহলে অবশ্যই নেক্সট ভিডিওটা আমি ছাড়বো যখন আপনি পুরো লাইফস্টাইল কীভাবে মেনটেন রাখবেন আপনার ব্রেনকে সুস্থ রাখার জন্য এটার উপরে সেটা আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন ও আর যদি আপনি এই সাপ্লিমেন্টটা নিতে চান সেটা আমি ভিডিও ডেসক্রিপশন থেকে অর্ডার করুন এটা আপনার কাজে লাগবে ভিডিওতে আর আক্রুট এবং এই কচুর লতি বা আপনি শতকরা এই খাবারগুলো একটু দেখে দেখে স্পেশালভাবে খাবেন এটা আপনার হেল্প করবে ভালো থাকবেন টাটা বাবা ভাই আবার পরের ভিডিওতে দেখা হবে